টিকে আছে আইপিএল এর প্লে অফে যাওয়ার ক্ষীণ আশা। লখনউ সুপার জায়ান্টস পেরিয়ে যেতে চায় মুম্বাই ইন্ডিয়ান্সের বাধা। টস জিতে মুম্বাই ফিল্ডিংয়ে, লখনউ সব ব্যর্থতা ভুলে যেতে চায় টুর্নামেন্টের এই পর্যায়ে। ইনিংসের তৃতীয় বলে লখনউ এর ধাক্কা, দেবদত্ত পারিকলের ফেরা, তার উইকেটটা নেন নুয়ান থুসারা। এরপর লখনউয়ের ইনিংস এগিয়ে নিয়েছেন রাহুল এবং স্টয়নিস, 28 রান করে আউট স্টয়নিস। ক্রিজে নিকোলাস পুরান আসতেই বদলে যায় পরিস্থিতি, 4 আর 6-এর মালা গাঁথেন তিনি। 19 বলে 50 পূরণ করেন নিকোলাস পুরান, একেবারে সঠিক সময়ে তার উত্থান। কাপ্তান কে এল রাহুল এদিন দলকে দিয়েছেন নির্ভরতা, 37 বলে পেয়েছেন 50-এর দেখা। পুরানের মার দেখে রাহুলের মুখে হাসি ফুটেছে, আর মুম্বাইয়ের বোলাররা হতাশায় পুড়েছে। 55 রান কে এল রাহুলের ব্যাটে, লখনউ বড় সংগ্রহের পথে। মাত্র 29 বলেই 75 রান করেছেন নিকোলাস পুরান, 5টা 4 আর 8টা 6-এর মারে নিজের ইনিংসটাকে সাজান 214 রান লখনউ এর বোর্ডে। রহমান পেয়ার 71।